লাস্ট ভিজিটে অ্যারাইভালের সময় বাংলাদেশ এয়ারপোর্টে আমার হ্যান্ডব্যাগটি যখন স্ক্যানিং মেশিনে বাইরে চলে আসলো, হঠাৎ করে দুজন শাউট করে উঠলো, এই এই দুটো মোবাইল আছে ব্যাগে। খুবই নেগেটিভভাবে তারা শাউট করলো, অ্যাকচুয়ালি দে আর ট্রিটিং পিপল লাইক এ থিফ। রাকেশ অনেক সময় পাওয়া যায় না, কি আমাদের রাকেশ কোথায় যায় সেটা আমরা জানি না, কমপ্লেন করলো সেটা পাওয়া যায় না। আর আমি এটাই বলতে চাই যে দেশের সরকারকে, যে আমাদের বিমানবন্দরকে রাকেশগুলা যারা প্রবাস থেকে আসে অনেক জিনিসপত্র নিয়ে আসে, তার পরিবার জন্য অনেক কিছু নিয়ে আসে, যেন এগুলা সেফ রাখে সরকারে, এগুলোর জন্য একটা ব্যবস্থা নিত। গোল্ড আমি ট্যাক্স দেওয়ার পরেও কাস্টমের কিছু অসাধু কর্মকর্তা, শুধু আমি না তো আমার মতো যদি একটা যদি বিমানে যদি 200 যাত্রী থাকে, 200 যাত্রীকেই কাস্টমে ঘুষ দিয়ে বাড়াইতে হবে, তাছাড়া আপনি এই গোল নিয়ে বাড়াইতে পারবেন না। কারণ আমরা বাংলা, আমরা যারা স্বর্ণ ব্যবসায়ী সব হলো কাস্টমের কাছে জিম্মি। আর বিভিন্ন ঘোরতর অন্যায় যারা করছে বা বিভিন্ন ধরনের সিকিউরিটি ল্যাপসেসের সাথে জড়িত ছিল বা চুরির বা অন্যান্য নানা কাজের বা যাদেরকে ধরা হয়েছে স্মাগলিংয়ের ব্যাপারে অপরাধী বা দোষী, তাদের এগেনস্টে অবশ্যই সরকার যথাযোগ্য ব্যবস্থা নেবেন বা চাকরিচ্যুতি